তোমার কি মনে হয় বিরাট কোহলি কি এই যে ফাইনাল যে টেস্ট ম্যাচটা যেটা খেললে ওর 100তম ম্যাচ হতো অ্যাজ আ ক্যাপ্টেন, সেই ম্যাচটা কি বিরাট কোহলি খেলতে পারতো না? কি মনে হয় তোমার? অনেকেই বলছে বিরাট কোহলিকে প্রচন্ড পলিটিক্স ফেস করতে হয়েছে, বিসিসিআই তরফ থেকে প্রচুর প্রেশার ক্রিয়েট করেছে, অনেকে বলছে প্রচন্ড অহংকার বেড়ে গেছিল, ফলস ইগো কাজ করছিল, অনেকে বলছে ইমোশনাল লোক এক্সপ্রেস করতে পারেনি, ওকে না বলে হঠাৎ করে কোনো আগে থেকে ইনফরমেশন না দিয়ে ওকে ওয়ান ডে থেকে বের করে দেওয়া হয়, বিরাট কোহলিকে সেভাবে গুরুত্ব দেওয়া হয়নি, বিরাট কোহলির সাথে রবি শাস্ত্রী একটা ভালো সম্পর্ক ছিল সেই কারণে কি বিসিসিআই এরকম একটা পলিটিক্স করলো, এরকম অনেক প্রশ্ন মাথায় আসছে বিভিন্ন মানুষের। সবার লাস্টে যেটা আমার মাথায় এসছে, দেশের একজন রেসপন্সিবল ক্রিকেট প্লেয়ার হয়ে যে এত ম্যাচ জিতিয়েছে এবং প্রেশারে প্রচন্ড প্রেশারের মধ্যেও টিমকে জিতিয়েছে যে প্লেয়ারটা, তার নাম হচ্ছে বিরাট কোহলি, ইন্ডিয়ান ক্যাপ্টেন, ডেফিনেটলি আমার কাছে এখনো ইন্ডিয়ান ক্যাপ্টেন, ঠিক আছে। সেই বিরাট কোহলি হঠাৎ করে এই যে রিটায়ারমেন্ট ঘোষণা করলো, কিন্তু কোনো একটা জায়গা থেকে কি ওর উচিত ছিল যে দেশের জন্য অন্তত শেষ ম্যাচটা খেলা অ্যাজ এ ক্যাপ্টেন? মানে 100 নাম্বারটা ভীষণ সিগনিফিকেন্ট আমাদের প্রত্যেকের জীবনে, 100তম ম্যাচ অ্যাজ এ ক্যাপ্টেন বিরাট কোহলি কি খেলতে পারতো না? তোমার কি মনে হয় কমেন্ট সেকশনে লিখতে পারো, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো। যেটা সিরিয়াসলি আমার মনে হয়েছে যে একটা নাম করা এত প্রমিনেন্ট একজন প্লেয়ার বিরাট কোহলি, কিন্তু দেশ তো সবার আগে, তাই না? দেশের জন্য খেলছে আলটিমেটলি, নিজের জন্য কোনো ব্যক্তিগত ম্যাচ খেলছে না, দেশের জন্য। দেশ যখন ওকে ক্যাপ্টেন হিসেবে এত পছন্দ করেছে, যে বিরাট কোহলি ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচে এত ভালো খেলেছিল 2011 সালে, সেই বিরাট কোহলির কি উচিত ছিল না 100তম ম্যাচটা অ্যাজ এ ক্যাপ্টেন খেলার? কি মনে হয় কমেন্ট সেকশনে লিখো এক্ষুনি।